আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শীতের শুরুর দিকে অনলাইনে একটি অফার দেখে খুব ভালো লাগলো। শীত আসতে শুরু করছে আর এমন একটা অফার, তো এটা দেখে একটু খুশি হলাম। অফারটি ছিল এটা যে হিমালয়া বেবি ক্রিম, যেটা এটার প্রাইস হচ্ছে 320 টাকা, আর এটার সাথে সেম আরেকটি বেবি ক্রিম ফ্রি। এখানে এই দুইটা বেবি ক্রিম যা দেখছেন তাই সেটাই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের অফার। তো এই অফারটা দেখে খুব ভালো লাগলো যে যাক শীত আসা শুরু করছে, তার মধ্যে এরকম একটা অফার এখনই কিনে নিই। পরেক্ষণ আবার চিন্তা করলাম না, বাচ্চাদের কি এরকম অফার দেওয়া জিনিস কিনবো কি কিনবো না, এরকম একটা চিন্তা করছিলাম যে যেহেতু বাচ্চাদের আর অফার যেহেতু দিচ্ছে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। এটা যেমন চিন্তা করলাম, আবার পরে চিন্তা করলাম না এটা তো হিমালয়া বেবি ক্রিম, আর হিমালয়ার প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবারই আমাদের ধারণা আছে, আর হিমালয়া যেহেতু অনেক পুরাতন একটি কোম্পানি, সো সেটার উপর ভরসা করেই ভাবলাম যে দেখি একটাবার এই অফার নিয়ে দেখি। যেহেতু বেবি ক্রিম সো মনের মধ্যে নানা রকম কনফিউশন চলছিল যে নিবো কি নিবো না, তারপরও হিমালয়ের উপরে ভরসা করে নিয়ে ফেললাম এই বাই ওয়ান গেট ওয়ানের অফারটি, হিমালয়া বেবি ক্রিম, যেটার প্রাইস হচ্ছে 320 টাকা। তো চলুন দেখে নিই এই হিমালয়া বেবি ক্রিমটি বেবিদের স্কিনের জন্য কতটা স্কিন ফ্রেন্ডলি, আর এটা বাচ্চার ফেসে এবং বডিতে অ্যাপ্লাই করে আমি কোনো প্রকার কোনো তার মধ্যে সমস্যা দেখেছি কি না, আর এটার প্রাইস তো আমি অলরেডি বলে দিয়েছি। তার আগে একটু দেখে নিই যে হিমালয়া বেবি ক্রিম নিজের সম্পর্কে কী বলেছে। হিমালয়া সিন্স 1930 বেবি ক্রিম, এক্সট্রা সফট অ্যান্ড জেন্টেল। আরও লেখা আছে ফ্রি ফ্রম প্যারাবেন, মিনারেল অয়েল, সিনথেটিক কালার, প্রিজার্ভস ন্যাচারাল স্কিন অয়েলস, ময়েশ্চারাইজ অ্যান্ড সুথ দ্য স্কিন, অলিভ অয়েল, কান্ট্রি ম্যালো, ক্লিনিক্যালি টেস্টেড, হাইপো অ্যালার্জিক, পিওর, জেন্টেল অ্যান্ড সেফ। তো চলুন দেখি ব্যাকে কী লিখেছে। স্পেশালি ফর্মুলেটেড সফট ক্রিম ফর ড্রাই চিক্স, টেন্ডার নোজ, রাফ এলবোস অ্যান্ড নিজ, অলিভ অয়েল ইম্প্রুভস স্কিন লাস্টার, কান্ট্রি ম্যালো অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেক্টস অ্যান্ড সুথস স্কিন। ডিরেকশন ফর ইউজ, অ্যাপ্লাই আফটার বাথ to dedicated areas of the body like face, knees and elbows, avoid the area around the eyes. আর এটা হচ্ছে একটি 200 ml এর ক্রিম, আমার হাতে দেখে বুঝতে পারছেন এটা একটা ভালোই বড় সড় একটা টিউব। এখন চলুন এটা টেক্সচারটা কেমন সেটা আপনাদের একটু সাদা একটি টেক্সচারটা অনেক সুন্দর, লাইট ক্রিম, মানে ক্রিমটা অত ভারী না, পাতলা একটা লাইট ক্রিম। তো এই হচ্ছে এই হিমালয়া বেবি সফট বেবি ক্রিমের টেক্সচার। এটা বাচ্চার ফেসে বা বডিতে যখন অ্যাপ্লাই করে অনেক সুন্দর মিলিয়ে যায়, আর এটার ফ্র্যাগরেন্সটা অনেক সুন্দর, হালকা একটু ফ্র্যাগরেন্স। তো এই ছিল ওভারঅল হিমালয়া বেবি ক্রিম। এখন আসি এই হিমালয়া বেবি ক্রিমটি আমি প্রকার কোনো সমস্যা পেয়েছি কি না, যেটা বলবো যে এই টিপগুলো যেহেতু অনেক বড়ো, তো পুরো সিজুরেই আমি এই দুইটা ক্রিম অ্যাপ্লাই করলাম বেবির স্কিনে। তো এটা যেটা বলবো যে যাদের যেসব বাচ্চাদের স্কিন নর্মাল বা হালকা ড্রাই তাদের জন্য এটা ভালো, অনেকক্ষণই স্কিনের ময়েশ্চারাইজারের কাজ করে। বাট যদি বাচ্চার স্কিন ড্রাই হয় তাহলে এটা মানে খুব বেশি ড্রাই স্কিনের জন্য না, এটা নর্মাল টু লাইট ড্রাই স্কিন যেসব বাচ্চাদের তাদের জন্য। আর আমি এটা বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করে বাচ্চার কোনো প্রকার কোনো স্কিনে কোনো ফুসকুড়ি বলেন, কোনো ডিজিট বলেন বা কোনো প্রকার কোনো সমস্যা দেখি নেই। তো যাতে বোঝা গেল যে এটা বাচ্চার স্কিন ফ্রেন্ডলি, এটা মানে বেবি ক্রিমটা ঠিকঠাকই আছে। আমি একটু টেনশন নিয়ে এটা বেবির স্কিনে অ্যাপ্লাই করেছিলাম প্রথমের দিকে, যেহেতু এটা অফার প্রোডাক্ট, বাট অফার প্রোডাক্ট হলেও এই প্রোডাক্টটি ভালো আছে, কোনো প্রকার কোনো এই বেবি ক্রিমটার মধ্যে সমস্যা দেখিনি। আমি এটা বেবির ফেসে বলেন বডিতে বলেন অল ওভার এটা অ্যাপ্লাই করেছি, কোথাও কোনো ফুসকুড়ি দেখি নাই, কোনো রেডনেস দেখিনি, কিছুই দেখিনি। তার মানে এই ক্রিমটি বাচ্চার স্কিনের জন্য স্কিন ফ্রেন্ডলি, আপনারা চাইলে এই রিজনেবলের মধ্যে বেবি ক্রিমটি পারচেস করতে পারেন।
তো রিজনেবল হিসেবে বেবি ক্রিমটি অনেক ভালো আছে, কোনো প্রকার কোনো সমস্যা পাইনি এটার মধ্যে। খালি একটু একটা জিনিস খেয়াল করলাম যে এটার মধ্যে কোন একটা হয়তো ইনগ্রিডিয়েন্টসের কারণে ফেসে যখন বেবির অ্যাপ্লাই করি বা নিজেও দিয়ে দেখছি যে চোখটা একটু কেমন জানি ছনছন করে, একটু ছনছন করে মানে কি হালকা কেমন একটা জানি লাগে, বুঝতে পারছি না সেটা কোন ইনগ্রিডিয়েন্টসের কারণে তা বলতে পারছি না। হয়তো এই কান্ট্রি মেলো কি কিসের জন্য সেটা বলতে পারবো না, খালি এটাই আমি একটা খেয়াল করলাম যে একটু চোখে মুখে দেওয়ার পর একটু চোখটা কেমন যেন একটু ছনছন করে, এটাই। তাছাড়া মেয়েটার মধ্যে আর কোনো প্রকার কোনো সমস্যা দেখি নেই। তো এই ছিল আমার তরফ থেকে হিমালয়া বেবি ক্রিমের রিভিউ। ক্রিমটি আসলে এক্সট্রা সফট, ক্রিমটা অনেক সফট এবং জেন্টল দুইটাই, বেবির স্কিন ফ্রেন্ডলি। তো আজকের জন্য এই পর্যন্ত, এই পর্যন্তই ছিল হিমালয়া বেবি ক্রিমের রিভিউ। কারো যদি এই বেবি ক্রিমের রিভিউটি ভালো লাগে, একটু হলেও কাজে লাগে পারচেস করার আগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।